বাংলাদেশ রেলওয়ের টিটিই শফিকুলের কর্মে গর্বিত পরিবার, সততার অনন্য নজির, দশ বছরের চাকরিতে এখনও ঝিনাইদহের মাটির ঘরেই বসবাস, এলাকাবাসীর দাবি তিনি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন। মাটির ঘর ছাড়া মাঠে নেই কোনো জমাজমি, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এই হলো ভ্রাম্যমান টিকিট পরিদর্শক বাংলাদেশ রেলওয়ের টিটিই শফিকুল ইসলামের বাড়ির চিত্র। বিনা টিকিটে রেল ভ্রমণের ঘটনায় একদিকে যেমন বিস্মিত, অন্যদিকে গর্বিত পুরো ইউনিয়ন। তাদের দাবি সরকার যেন তাকে পুরস্কৃত করে, যেন অন্যরাও তাদের দায়িত্ব সঠিকভাবে পালনে উদ্বুদ্ধ হয়, এমন দৃষ্টান্ত নজির স্থাপন করবে সরকার। কারণ একটা লোক যদি দুর্নীতিগ্রস্ত হয়, তার কিছু বাহ্যিক কিন্তু প্রকাশ পায়। সে বাড়িঘরদর, তার যে বাড়িঘরদর আপনারা হয়তো যাবেন, এরপরে যাবেন হয়তো দেখবেন যে একটা দুর্নীতিগ্রস্ত লোকের বাড়িঘরদর কিংবা তার অবস্থা কিন্তু এরকম থাকে না। আমি যতটুকু জানি আর শুরু থেকে দেখছি হয়তো বা তাকে ওইভাবে ফলো করা হয়নি, কিন্তু যতটুকু আমরা জানি ততটুকুর ভিতরে বলবো যে শফিকুল ইসলাম উনি খুবই সচ্চরিত্রের লোক, এবং তাকে ভুল বোঝাবুঝির জন্য আজকে যেটা হয়েছিল এবং পরবর্তীতে তার যে উদ্ধার করা হয়েছে আমরা ধন্যবাদ জানাই। আর এই ধরনের জন্য কর্মকাণ্ড আমরা চাই না যে আমাদের এলাকার লোক বা যে এলাকারই লোক হোক না কেন, কোনো লোক যাতে এই ধরনের সমস্যার ভিতরে না পড়ে। এলাকাতে ছোট বড় সবার কাছে শফিক স্যার হিসাবে পরিচিত তিনি। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারটিয়া গ্রামের রজবালী বিশ্বাসের ছেলে। যে আমি যেভাবে শফিকুলের মধ্যে মানুষ করেছি, খুব কষ্ট করে মানুষ করেছি, ওরা খুব কষ্ট করে মানুষ করা হয়েছে। পরে যখন ও টিউশনি করা শিখিয়ে গেল, পড়াশুনো করার পরে তখন ও টিউশনি করিয়ে ওর যে খরচটা, ওর ভাইয়ের খরচটা ও তখন চালায় নিতে লাগবে। তখন আমি যা আয় করি ওই আয়টা আমার ওই সংসারের পাশ চলে যায়। তাও দেখা যাচ্ছে একবেলা খাইয়ে থাকি, একবেলা না খাইয়ে থাকি। দায়িত্ব পালন করতে গিয়ে সাময়িক বরখাস্ত হয়েও আবারও স্বপদে বহাল হলেও শফিকুলের কর্মে গর্বিত বাবা মা ও প্রতিবেশীরা। সে যখন সরকারের রাজস্ব আদায় করার চেষ্টা করছে, বিনা টিকিটে যাত্রী যাচ্ছে, সেইখানে সে বিনা টিকিটে যেন যাত্রী না যায়, সরকারের রাজস্ব আদায় হয় সেইখানে সে কাজ করছে, তার ন্যায় গুণের কারণে সে কাজ করে যাচ্ছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তাকে সাসপেন্ড করা হলো, এটা অন্যায়। আমার মতে মনে হয় এটা অন্যায় এবং সারা দেশ তার পক্ষে। সে যে ভালো কাজ করেছে আপনাদের মিডিয়ার মাধ্যমেও বোঝা যাচ্ছে সে ভালো কাজ করছে। অতএব আমার আকুল আবেদন, সে ছোটোবেলা থেকেই দেখেছি খুব কষ্ট করে করুণ অবস্থার মাধ্যমে সে জীবনযাপন করে সামান্য একটা চাকরি পেয়েছে, তা দিয়ে সংসার জীবনযাপন করছে। তাই আমি সরকারের কাছে আকুল আবেদন করি তার যেন চাকরি বহাল থাকে, এবং সে যে ভালো কাজ করেছে এই ভালো কাজ করার জন্য যেন তাকে পুরস্কৃত করা হয়, এবং তার পুরস্কৃত করার মাধ্যমে রেল ডিপার্টমেন্টের সবাই যেন সততার মাধ্যমে আরও এরকম ভালো কাজ করার দৃষ্টান্ত যেন রাখতে পারে। সরকারের কাছে আমার এইটুকু আকুল দাবি। সততার অনন্য নজির স্থাপন করার শফিকুল ইসলাম ছোটবেলা থেকেই চরম অর্থকষ্টে মানুষ। তাদের কোনো জায়গা জমি নেই, দেখতেছেন এই দেখেন বাড়ি ঘর দর, আজ কয়টা বছর চাকরি করেছে, তারা দুই ভাই চাকরি করে, তার ভাই বউ চাকরি করে, এখন ঘর দরজা করতে পারি নাই, জায়গা জমিও রাখতে পারি নাই। গভীর রাত অবধি টিউশনি করেই তিনি শিক্ষা জীবন পুরোটাই পার করেছেন। পিতা এক সময় অন্যের জমিতে কাজ করলেও এখন পরের জমি লিজ নিয়ে চাষ করে চলে সংসার। আমার ছেলে হাসে আকান আশেপাশে গ্রামে লোকজনের কাছে শুনে রাখতে পারেন, আমার ছেলে হাসে আকান কোনো এটা ছেলে ও খারাপ ব্যবহার কিংবা মানুষের সাথে খারাপ কথা কি বকা কথা কি হাসে আকান সে কোনো মারামারি হুড়োহুড়ি এই পালি আমার ছেলে পেলে মানুষ হয় নাই, আমার ছেলে পেলে করে নাই,
আমার ছেলে পেলে লেখাপড়া শিখেছে হাসেগান তারা খুব মাতার বেরেন খাটায়া লেখাপড়া শিখেছে তারা লেখাপড়া শিখেছে খুব কষ্ট করে লেখাপড়া শিখে তার আল্লাহ মাবুদ সেই হাসেগান মাতায় বেরেন দেশে সেই বেরেনে আমার ছেলে পেলে চলাফেরা করে বাড়ির জমি মাত্র 10 শতক এখন সেখানে দোচালা টিনের ঘর এখনো ঘরের চারপাশে টিনের দেয়ালে ঘেরা আজও ঘরের বারান্দা মাটির আমি তার কাছে প্রাইভেট পড়েছি আমরা দেখেছি সে কত কষ্টের মধ্য দিয়ে মানুষ হয়েছে এবং সে দিন রাত এবং আমাদের সে রাত্রেও প্রাইভেট পড়িয়েছে আমরা 20-30 জন ছাত্র তার কাছে প্রাইভেট পড়েছি সে একজন গণিত স্পেশালিস্ট হিসাবে এলাকায় পরিচিত সে গ্রামের অনেক ছাত্র তার হাতে মানুষ হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সে নিজেও একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার এবং আমিও তার কাছ থেকেই পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হতে পেরেছি এবং সে অনেক কষ্টের ভিতর মানুষ হয়ে সে রেল ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে একদম তার নিজের মেধার যোগ্যতায় বিনা টাকায় এখন সে চাকরি পেয়েছে তারপরে সে এখন ঈশ্বরদীতে রেলে কর্মরত আছে সে সৎ এবং নিষ্ঠার সাথে সে চাকরি পরিচালনা করতেছে এবং দেখেন তার নমুনা হচ্ছে তার বাড়ি ঘর একদম এখনও কিচ্ছু করতে পারেনি নিষ্ঠার সাথে চলার কারণে তার টাকা দিয়ে তার নিজের পরিবার চালনায় খুব কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করে দুই ভাই এক বোনের ভেতরে টিটি শফিকুল সবার বড় ইসলামী বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও ভর্তির টাকা জোটেনি কিন্তু হাল ছাড়েননি তিনি দিনে রাতে চারটি ব্যাচে প্রাইভেট পড়িয়ে আইনের এই ছাত্র চালিয়েছে নিজের পড়ালেখা অনার্সে পড়া অবস্থায় মাত্র 9 বছর আগে চাকরি পাই বাংলাদেশ রেলওয়েতে এ অবস্থায় মাস্টার্সও কমপ্লিট করে সে ঝিনাইদহের শৈলকুপার সারটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন জানান শফিকুলের বরখাস্তের খবরে বিস্মিত তিনি বললেন অনিয়ম দুর্নীতি করলে শফিকুলের মাটির ঘর অন্তত থাকতো না এমন টিটি ঘরে ঘরে জন্মাক ঝিনাইদহবাসীর গর্ব টিটি শফিকুল ইসলাম হাসান চেয়ারম্যান স্বয়ং শারুকিয়া ইউনিয়ন পরিষদ ফুলকোপা ঝিনাইদহ আমার ইউনিয়নের শারুকিয়া গ্রামের রজবালির ছেলে শফিকুল ইসলাম উনি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত আছেন গত 10 বছর ধরে আমি আমার ইউনিয়ন আমার আমার দেখার দৃষ্টান্তে আমি বলতে পারি আমি 15 বছর এই যে রানিং হচ্ছে আমার বাবা ছিলেন তার আগে কম বেশি তাদের পরিবারের শুরু থেকে জানি তার চাকরির উত্থানের থেকে জানি আমি অন্তত তাদের যে ফ্যামিলির যে অবস্থা এবং তাদের বাড়িঘরের যে অবস্থা তাতে করে কিন্তু কোনোভাবেই আমরা অন্তত মানতে পারি না যে সে দুর্নীতিগ্রস্ত এবং সে কোনো ধরনের অনৈতিক কাজের সাথে সে জড়িত কারণ সে টিটি উনি নগদ টাকা তার কাছে কিন্তু সবসময় আসেন এবং আপনারা হয়তো জানেন যে যেদিন বরখাস্ত তিনি হয়েছিলেন সেদিন কিন্তু অনেকগুলো 50,000-এর উপরে তার কাছে টাকা ছিল এটা কিন্তু ইচ্ছে করলে সে 10-20,000 টাকা ওখান থেকে সরাইতে পারত কিন্তু আসলে তার যেদিনই ডিগ্রি থাকে কিন্তু সেদিনই কিন্তু এরকম টাকার একটা লেনদেন হয়
কিন্তু আজ পর্যন্ত আমরা তার তার ছুটিতে আসার পরে তার আচরণে কিংবা তার হচ্ছে অন্যান্য যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডে কিন্তু কখনোই আমরা আমাদের চোখে পাই নাই। যেটা হয়েছে আমি বলবো সেটা নিছকই ভুল বুঝাবুঝি এবং হচ্ছে রাগের বশবর্তী হয়ে যেটা হয়েছে আমার আমাদের দৃষ্টিতে যা মনে হয়। ও যখন একটা দায়িত্বই চাকরি করে তার তো একটা দায়িত্ব আছে, দায়িত্ব যখন আছে তখন ওই জিনিসটা তো ওর দেখারই দায়িত্ব। তো তখন ওই জায়গা একটা লোক যদি অন্যায় করে যাতায়াত করে সেটা তো ও মানিয়ে নেবে না, কারণ সে তো ও তো বেতনভুক্ত রাখিয়ে থাকে সরকার ওইটা দেখার জন্যে। তো সেটা যদি করার পরে অন্যায় হয় সেটা তো অন্যায় হবে না, সেটা তো ন্যায় হতেই হবে। তো এটা আমি ই করতেছি যে এইটা মনে হয় এটা ন্যায়, এটা অন্যায় না। আপনি অবৈধ যাবেন সেটা তো ঠিক না, এটা কি ঠিক? এটা ঠিক না। তো ও আমার মনে হয় এটা ঠিক করেছে কিন্তু অন্যায় করেনি।